गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल टू अ न्यू व्लॉग। कल के तो हलो पूजार मेकओवर, देखते पाच्छ झकझके तकतके একটা মেয়ের মুখে চমকি আলাদা আনন্দ করে দৌড়তে পারছে না, বড় হয়েছে চুলটা কেমন লাগছে। লাস্ট 2-3 মান্থস আগে আমার গাইডের একটা ডিপ ক্লিন হয়েছিল, তারপর থেকে একবারও ওয়াশ ক্লিনিং কিছুই হয়নি, তো প্রচন্ড বেহাল অবস্থা। ইন্টেরিয়ার এক্সটেরিয়ার একদম ধুলো ময়লা পড়ে একাকার। তারপর তো কুলফি আমাদের সঙ্গে ট্রাভেল করা মানে ফাড়ি ফার অবস্থা হয়ে গেছে। আজকে একটু সময় করে এখন বাজছে 11:10, আমি আর পূজা যাচ্ছি। আর পূজা তো সবসময় আমার সুকাজ অকাজ সবই আমার সঙ্গী আছে, বোঝো অবস্থা। এরকম একটা ডেয়ার ডেভিল কাজ করার সাহস কার হয়েছে, এত বড় গাড়িটাকে এইটুকু গলির মধ্যে ঢুকে দিয়েছে। এখন কি করবো, এই দিক দিয়ে আই থিঙ্ক একটা শর্টকাট আছে যেটা গিয়ে ওখান থেকে আবার এই রাস্তাটাকে কানেক্ট করে। চলো আমি কোনো ট্রাই করে নিই, দেখি। এই সামনে একটা রিক্সা যাচ্ছে, তাকে ফলো করে করে আমি হয়ে যাচ্ছি। ওই রিক্সাটাকে ফলো করে মেন রোড অব্দি আমি পৌঁছে গেছি ফাইনালি। আর সে ট্রাকও আগে চলে গেছে, ঝামেলা মিটে গেছে। আপাতত এখন পূজা গেছে আরবানসের পাশে, এটিএমটা থেকে একটুখানি টাকা তুলতে। আরে লাস্ট টাইম এখানে এই বিল্ডিংটা ছিল না, তাই আমি চিনতে পারিনি, আমি সামনে চলেই গেছিলাম। এখন দেখছি যে এখানটা দিয়ে গিয়ে ভেতরে ঢুকতে হবে। বাপরে বাপ, এই পৌঁছে গেছি ডিটেলিং এক্সপ্রেস। লাস্ট টাইম এখান থেকে আমি পুরো ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ক্লিন করিয়েছিলাম, আর এই অ্যাপেলো টায়ার্স থেকে হুইল অ্যালাইনমেন্ট চেক করিয়েছিলাম। বাট আপাতত আমি ভেতরে যাবো কিভাবে। আমি আর পূজা এখন এখানটা দাঁড়িয়ে আছি, এখানটা একটু ভিড় হয়ে আছে, ওরা গাড়িটাকে সোজা নিয়ে ভেতরে ঢুকিয়ে দেবে। পূজা বলছে ওরা যে ফোর্সে ক্লিন করছে, আমরা বালতি বালতি করে মগে করে করে হয়। ও হচ্ছে সুনীত, মানে ডিটেলিং এক্সপ্রেস এই কার সার্ভিস সেন্টারটার ওনার। এন্ড উই আর ভেরি থ্যাঙ্কফুল টু হিম যে কলকাতার মধ্যে একটা নামি ইউটিউবার আমাদের এখানে। আরে না, আলটিমেটলি দেখো সার্ভিস ম্যাটার করে, ঠিক আছে। লাস্ট টাইম এসে এত ভালো লেগেছিল, তো আমি ওকে ফোন করে বললাম যে দেখো একটু গাড়িটা একটু ধোলাই দরকার, তো আসবো। তো বলে হ্যাঁ এসো। ওদের এখানে একটা খুব ভালো একটা প্যাকেজ আছে যেটা হচ্ছে ডিটেলিং প্যাকেজ। ফার্স্টে তো ফোম ওয়াশ হলো, ডিগ্রিজিং হলো, টার রিমুভাল হলো, ইঞ্জিন বে ক্লিনিং হলো, তারপর এই ডিটেলিংয়ের পার্টে আসে রাবিং কম্পাউন্ড পলিশিং 1, রাবিং কম্পাউন্ড 2, ফাইন পলিশিং 1, ওয়্যাক্স কোটিং। এটা হলো এক্সটেরিয়ার। এবার ইন্টেরিয়ারের মধ্যে কী কী হচ্ছে, ইন্টেরিয়ারে ভ্যাকিউম ক্লিন হচ্ছে, ভ্যাকিউম ক্লিনের পর কেমিক্যাল ক্লিনিং হচ্ছে, তারপর ফাইন পলিশিং হচ্ছে। এতগুলো স্টেপ কমপ্লিট ডিটেলিংয়ে দেবে। আর এই পুরো প্যাকেজটা কত প্রাইস পড়ছে? I20 জন্য 5000। I20 জন্য 5000, ধরো কার্ট টু কার্ট ডেফিনেটলি ভ্যারি করে। বাট ওর কন্ট্যাক্ট ডিটেলস, এর অ্যাড্রেস সমস্ত কিছু ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে তোমরা পেয়ে যাবে। আর এই প্যাকেজটা যদি অ্যাভেল করতে চাও তাহলে ডেফিনেটলি ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। বাকি এখন দেখি গাড়িটা বিফোর আফটার লুক কী দাঁড়া। বলি পূজা অলরেডি বোর হয়ে গেছে, বেশ 3 ঘন্টা নাকি, তাহলে এখন আমরা যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে চলো, পুরো গাড়ি সুনীতের দায়িত্ব দিয়ে গেলাম। তো আমি আর পূজা এখন চলে যাচ্ছি, দেখি সামনে থেকে রিক্সা খুঁজতে হবে। আর রিক্সা তো আমি রিক্সা করে নিয়ে যাবো, ওদের নিয়ে যাবো। তারপর আবার হয়ে গেলে সুনীত ফোন করে দেবে, আবার এসে নিয়ে যেতে হবে। দেন বিকেলবেলা আবার একটু ফ্ল্যাটে যাওয়ারও প্ল্যান আছে, মানে ফোন করে আর কি, অনেক কিছু এজেন্ডা। তার মধ্যে দুপুরবেলা বিরুদ্ধারও আসবে, এত কিছু আজকে কী করে হবে, কি করবি লাইফে, ঘুমোতে নেই। পেয়েছি পেয়েছি রিক্সা পেয়েছি, এই যে সামনে দেখা পেয়েছি, যাবে। আজকে গরম একদম নেক্সট লেভেলে, নেক্সট লেভেলে গরম। এই আরবানস থেকে কয়েকটা জিনিস নেওয়া ছিল, নিয়ে আবার রিক্সা চেঞ্জ। দেখো 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 দেখো, পূজা একটু পরিষ্কার করে জিনিসটা দেবে, বাট ওর ওর ওয়েট করতে পারছে না, ওর এক্ষুনি চাই এক্ষুনি চাই। কুলফির সুপার উইকনেস, এরকম পিপি আওয়াজ শোনা মাত্র এই দেখো এই অবস্থা। কবে দাঁড়া দাঁড়া, সিট কর সিট কল চিট কল রে, কার কার রে, কার দেখেছো 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 গোটা গোটা চিমকে
বলছি আমরা কতদিনের জন্য যাচ্ছি? এটাতে কতজনের হবে? এটাতে একটাতে হয়ে যাবে না? তারপরে ক্যারিটা কে করবে? তারপরে পৌনে একটা বাজে, বাড়িতে এসে আমি একটু ভালো করে হেয়ার মাস্ক করে একটু মাসাজ করলাম। অল্পি এখন স্নানে ঢুকেছে, ও বেরোলে আমি স্নান টান করে ফটাফট রেডি হয়ে যাবো। ভিডিও দাদারা আসবে, আমরা লাঞ্চ টাঞ্চ করবো, তারপরে গাড়িটা নিয়ে মাসিদেরকে বলেছি আজকে মাসি আর মেসোমশাইকে একটু ফ্ল্যাটটা ঘুরে নিয়ে আসবো। দেড়টা বাজছে, আমাদের স্নান টান সবারই হয়ে গেছে, এখন লাঞ্চে বসবো। ওর এখানে পাপড় ভাজছে, বাট আমি নেল পলিশ দিয়ে আজকে নতুন করেছি। এই কালো না, এটা পুশিয়ান ব্লু কালার। বেশ ভালো। কোন ব্লু? নেভি ব্লু। নেভি ব্লু, আচ্ছা। কোনো কিছু আর আগের মতন রইলো না, মানে ঘুরতে যেতে ইচ্ছা করলো, টিকিট কাটো, ব্যাগ ট্যাগ প্যাক করো, বেরিয়ে যাও, সেরকমটা সম্ভবই না। আরটিপিসিআর টেস্ট রিপোর্ট নাও, হাজার একটা ফর্ম ফিল আপ করো, সব কিছু টাইমে টাইমে একদম মেপে মেপে করো, মানে হয়তো ধরো 18th ফ্লাইট, তো সেরকমভাবে প্ল্যান করে টাইম ধরে আরটিপিসিআর টেস্ট করো, সো দ্যাট 24 hours বা 48 hours কখন আসবে তাদের দিয়ে গ্যারেন্টি নাও, মানে সব কিছু প্রচণ্ড হেডে। এখন যতক্ষণ না পর্যন্ত এই রিপোর্ট কে ফ্লাইটে না উঠছে টেনশন করবে না। গ্যাংটকে তো আমাদের সমস্ত টাকা এইভাবে চলে গেল, মানে হোটেল ফ্লাইট সব গেল, সেরকমটা যদি এবার রাস্তায় বসে যাবো। এখন আমরা ভাবছি কোথেকে করা যায়, অ্যাপেলো না ডক্টর লাল প্যাড না সুরক্ষা, অনেকগুলো অপশন আছে, বাট কেউ ঠিকঠাক গ্যারেন্টি দিচ্ছে না। তোমাদের যদি কিছু সাজেশন থাকে কমেন্টে লিখে জানাও। একজন ওখানে পাপড় ভাজছে, তিনজন এখানে খেতে বসেনি, বাট তাতে এনার কিচ্ছু এসে যায় না। দেখেছো সুন্দর চুলটুলে একদম সেট ফেট করে বসে পড়েছে। এই যে বিড়ি দাদারা এসেও গেছে, বাস 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 ঠিক আছে। এই যে সেটজি এখানে বসে আছে, আমি পূজা করলাম একটু লুকটা দেখিয়ে দিয়া, চলে যাচ্ছিস কেন? তো এই হচ্ছে আমার বৌদি, আমার বড়দাদার বউ আর কি, পিসির পিস্তুত বড়দাদার বউ। আর এটা হচ্ছে পুনম, ও কোথায় পড়িস? আমেঠিতে। আমেঠিতে ও বিজনেস ম্যানেজমেন্ট পড়ে। আর এটা হচ্ছে পায়েল। আর গেটওয়েতে শিউলিদির কথা আমাকে বৌদি বললো, শিউলিদি তুমি যদি দেখছো আমার খুব ভালো লেগেছে, তুমি এসে জিজ্ঞাসা করেছো। যাই হোক, এই সবাই এসছে, আমরা গল্প টল্প করছি, ওরা মাকে দেখতে বেসিক্যালি এসছে, তো মা এখনো খাওয়াও হয়নি, সবাই মিলে এভাবেই আমরা গল্প করছি। বৌদিরা সবাই বাড়িতে আছে, গল্প টল্প করছে, আমি আর বিরু দাদা একটু যাচ্ছি ফ্ল্যাটটা ঘুরে আসতে। মাসিদেরও যাওয়ার প্ল্যান ছিল, বাট চাবি টাইমিংটা নিয়ে একটু গন্ডগোল হয়ে গেল। যার কাছে চাবি থাকবে সে 4:30 অবধি থাকবে, আর মাসিদের 4:30 পরে বেরোতে পারবে, তাই মাসি আর মেসো আজকে যেতে পারলো না, মেবি নেক্সট ডে। আপাতত আমি আর বিরু দাদা এখন যাচ্ছি। অনেকদিন পরে এদিকে সেটটায় বসলাম, মানে নর্মালি তো এখানটাতে বসা হয়, তারপরে আবার আজকে সেটজি গাড়ি চালাচ্ছে, পাশে বসে আছি, এরকম ভাগ্য আর কতজনের হয়? আমরা এতদিন জেনারেলি ওই দিকটা দিয়ে ঢুকতাম, এখন ওই দিকটা কাজ চলছে, তাই এদিকে গাড়িটা বাইরে রাখতে হয়েছে, কারণ এখন পাথওয়েগুলোর কাজ হচ্ছে। এখন এখানটা আমরা দাঁড়িয়ে আছি সুন্দর, এদিকে একটা হাওয়া দিচ্ছে, মানে বেশ ভালো, সাউথটা পুরোটাই খোলা। আমাদের এই বিড়ি দাদা বলছে এখান থেকে আমরা ছিপ ফেলবো, রাত্রেবেলা এসে মাছ ধরা যাবে সুন্দর। এবার পানি ফলের চাষ হয়েছে, আমি বুঝতে পারিনি, বিড়ি দাদাই বললো এই যে এগুলো 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 সব নাকি পানি ফলের চাষ হয়েছে পুরো। আকাশটা এখান থেকে কি ভালো লাগছে দেখতে। এখন 5:30 টায়ার তো ডেফিনেটলি, বাট এক্সাইটেড খুব বেশি। শুনিত ফোন করেছিল ডিটেলিং এক্সপ্রেস থেকে, গাড়ি আমার রেডি হয়ে গেছে, তা আমি আর পূজা এখন যাচ্ছি, রবিনকে ডেকেছি গাড়ি বিফোর আফটার লুকটা দেখার জন্য ওয়েট করে আছি। আমি আর পূজা এখন একটু হেঁটে হেঁটে সামনে এগিয়ে আছি, যদি রবিন চলে আসে তার মধ্যে ভালো, যদি লেট হয় তাহলে অন্য কাউকে পেলে তাকে নিয়ে চলে যাবো। এই তো এই তো এই তো রবিনে দেখা পাওয়া গেছে, কি বলছিস? নতুন হয়ে গেছে, বল। এক্সেলেন্ট, দেখেছো?
সুপার গ্লসি হয়ে গেছে একদম। হ্যাঁ তোমরা মোবাইলে ক্যামেরা কতখানি বুঝতে পারছো আমি জানি না, বাট এক্সিলেন্ট হয়েছে, এক্সিলেন্ট কি বলিস? অনেস্টলি স্পিকিং আমি তো সুপার হ্যাপি, এই প্যাকেজটা রিয়েলি এক্সিলেন্ট। মানে তোমরা দেখো একদম এক্সটেরিয়ার থেকে ইন্টেরিয়ার সমস্ত কিছু, ডিপ পলিশিং ক্লিনিং সমস্ত কিছু হয়ে গেছে। আমি আর পুজোতে ঢুকে প্রথমে একটা কথাই বললাম, গাড়ি আমাদের নতুন হয়ে গেছে। বাট এই প্যাকেজটা ডেফিনেটলি তোমরা ট্রাই করছো, 5000 মধ্যে এত কিছু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওর কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাড্রেস সমস্ত কিছু ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্টে থাকবে। তোমরা দেখেই থাকবে আমরা এত এদিক ওদিক করি, তো গাড়ি হচ্ছে আমাদের একটা সেকেন্ড হোম। এতখানি টাইম যখন এখানে কাটাই তখন এটা প্রপার একটা মেইনটেনেন্স তো দরকার। অনেক দিন পরে গাড়িটার একটা ডিপ ক্লিনিং এবং গ্রুমিং হলো, এরকম প্রপার একদম স্টেশন থেকে স্টার্ট করে ড্যাশবোর্ড থেকে শুরু করে এই সমস্ত কিছু এভরিথিং। মোবাইলের ক্যামেরাতে অতখানি ডিটেইলে বোঝা যাচ্ছে না, বাট এক্সেলেন্ট পলিশিং হয়েছে। আজকে বিকালবেলায় স্পেশাল বক্সটা আমার কাছে এসেছে জি বাংলা তরফ থেকে, আই এম রিয়েলি অনার, থ্যাংক ইউ জি বাংলা, এখানে অর্পিতা ভৌমিক লেখা আছে। আর ভীষণই এক্সাইটেড খুলে দেখার জন্য এই বক্সটার মধ্যে কি আসে। তার আগে তোমাদের বলে দিই, জি বাংলাতে একটা ধারাবাহিক আসতে চলেছে একটা সাধারণ মেয়ের অসাধারণ গল্প নিয়ে, যেখানে উমা আর কি একজন সাধারণ বাড়ির মেয়ে যে ট্রেনে গয়না বড়ি বিক্রি করতে করতেও ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে। বক্সটা যখন এলো তখন প্রথমে মা, এই উমা তুমি জানি রোজি রোজি আর ড্যাড দেখি তো সাধারণ ঘরের মেয়ে উমা, সে কত বড় ক্রিকেটার হবে পরবর্তীকালে, সেই গল্প নিয়েই আজকে উমার সিরিয়াল। মানে তুমি এক্সাইটেড যেটা আসবে দেখবে? হ্যাঁ হ্যাঁ, মা দেখবে জি বাংলা খুলে, আমার টিভি থেকে মা ল্যাপটপে বসে বসে শুয়ে শুয়ে কমফোর্টেবলি সিরিয়াল টিরিয়াল দেখে। যাই হোক, 13 তারিখ থেকে আসছে সন্ধ্যে 7টার সময় জি বাংলাতে উমা ধারাবাহিক। সত্যি তো স্বপ্ন দেখা ভালোবাসি, স্বপ্ন দেখা সাহসী আমাদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে নিয়ে যায়। জি বাংলা আজকে আমাকে বেছে নিয়েছে আমারই মতো একজন উমার গল্প তোমাদের সাথে শেয়ার করার জন্য, সো আই এম রিয়েলি অনার্ড। আমি তো দেখবো, রিয়েলি এক্সাইটেড, মাও দেখবে, তোমরাও দেখো 13 তারিখ থেকে সন্ধ্যে 7টায় সোম থেকে রবি রোজ আসতে চলেছে উমা। চলো দেখি এবারে বক্সটার ভেতরে কি আছে। আছে এটা হচ্ছে পোস্টারটা উমার, ওয়েল এই যে সংসার চালায় স্বপ্নের পিছনে ছুটেও যায় সে, গিয়ে চলে ঘরেও বাইরে সমান তালে সমান গতিতে সে উমা। আর এটা হচ্ছে ডালের, ওই ডালের কাঁটা, ডালের কাঁটা, বাট এটা উইকেড টো জিনিসগুলো তৈরি করা হয়েছে। এটা খুন্তি হিসাবে আমরা কাজ করতে পারি, আবার ব্যাটও হতে পারে। আর এটা চাকি বেলুন, বাট উইকেটের ওটাকে কি বলে। আচ্ছা এটা হচ্ছে কোস্টার, বিকেল 4টা মানে 4টা না 6টা থেকে 9:30, তো আর রাত্রে ঘুমাতে হবে না। বাদে আজকে অনেক অনেক দিন পর পুরো একদম তাম ঝাম করে একদম সেট আপ এটা বানিয়ে ইনসাইড আউট এক্সট্রা জন্য একটা খুব ভালো ভিডিও ছুটি তো চাউমিন বানাবো ভেবেছি, সে সমস্ত বানাতে হবে। বাপ রে, দিয়ে ফুল লাউড মিউজিক চলছে, যা কি এখানে এখন হচ্ছে চাউমিন, আলু দিয়ে, আলু গাজর বিনস দিয়ে চাউমিন। দেখো দেখো এখানে মাঝরাতে সার্কাস হচ্ছে। ওর মুরগিটা কই গেল, ডাকা মুরগিটা কই, কুলফি। 12:10 ইনসাইড আউট এক্সট্রার জন্য যে ভিডিওটা আজকে শ্যুট করা হলো সেটা এডিট করে রেখে দিয়েছি, কালকে পোস্ট করবো। ইনসাইড আউটে যে ব্লগটা কালকে সকাল 10টায় হবে সেটা এখন এডিটিং স্টার্টই করে নিই,
এবার ইদার হয়তো এখন করবো, আর কালকে আর্লি মর্নিং ঘুম থেকে উঠে তারপরে করবো। বাট আজকের এই ব্লগটাকে এত দূর দিয়ে রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইনসাইড আউট। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে, টিল দেন টেক কেয়ার, গুড নাইট, বাই। দেখো দেখো আর কি কি দেখবো, আমাকে বলেছে কি বলেছে জল লাগানো যাবে না। আচ্ছা।